স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি আকাশ হোসেন দেখছিলেন সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দিচ্ছি পৌর নির্বাচনের খবর সংঘর্ষ সহিংসতা একজনের মৃত্যু ও বিএনপির ভোট বর্জনের মধ্য দিয়ে রবিবার শেষ হয়েছে পঞ্চম ধাপের 29 পৌরসভা নির্বাচন আর শরীয়তপুরের ডামুদা ও নীলফামারীর সৈয়দপুর পৌরসভার স্থগিত হওয়া নির্বাচনও রবিবার অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে একজনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করলো সার্বিকভাবে নির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি সচিব এদিকে 31টি পৌরসভার মধ্যে বেসরকারি ফলাফলে 28টিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা দুটি পৌরসভায় স্বতন্ত্র মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাই এবং একটিতে জিতেছেন বিএনপির প্রার্থী ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট নীলফামারী সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সকালের পরিবেশ ভালোই ছিল বেলা বাড়ার সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতিও তবে দুপুরের আগে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এ সময় আহত একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান রাজশাহীর চারঘাট পৌরসভার এই কেন্দ্রে ভোট শুরুর আধা ঘন্টার মধ্যেই ককটেল বিস্ফোরণ দেড় ঘন্টায় পরপর 6টি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয় আর তাতে একে অপরকে দোষারোপ করেন বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা আমার সামনে ককটেল ফুটিয়ে আমার ভোটারদেরকে আতঙ্কিত করে ভোটারকে বিতাড়িত করে তারা এই ভোট কেন্দ্র বন্ধ করতে চাই এখানে যখনই বিএনপি প্রার্থী আসছে আমি পরে আসছি তখনই দেখলাম যে একটা ককটেল বিস্ফোরণ করছে তারা এটা সম্পূর্ণরূপে সাধারণ নাটক ঝিনাইদহের কালীগঞ্জে একটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সংঘর্ষে 4 জন আহত হন পরে বিজেপি সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এর বাইরে দেশের অন্য পৌরসভাগুলোতে অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট গ্রহণ সুস্থভাবে ভোট দিতে পারছি ভালোভাবে ভোট হচ্ছে সেগুলি ভোট দিচ্ছে সুস্থভাবে ভোট আরম্ভ হচ্ছে কোনো গ্যাঞ্জাম নাই কোনো হয় নাই কোনো কিছু নাই নির্বাচন পরিবেশটা খুব সুন্দর আমরা সুন্দরভাবে ভোট দিচ্ছি আমি সুন্দরভাবে দিছি আমার তো ভালো লাগছে তবে নীলফামারীর সৈয়দপুর সহ কয়েকটি পৌরসভায় ভোট কারচুপি কেন্দ্র দখল পোলিং এজেন্ট বের করে দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন কয়েকজন প্রার্থী বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন সচিব সহিংসতায় মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন তবে সার্বিকভাবে নির্বাচন নিয়ে কমিশনের সন্তুষ্টির কথা জানান তিনি কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয় এর জন্য আমরা সবাই দুঃখিত নির্বাচন কমিশন সব সময় চায় প্রতিটি দল প্রতিটি ব্যক্তি সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক আমাদের কাছে যে সহযোগিতা চাইবেন নির্বাচন কমিশন মাননীয় নির্বাচন কমিশন সেই সহযোগিতা প্রদান করবেন সহিংসতা ঠেকাতে এবারও আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় পৌর এলাকাগুলো এছাড়া সড়কগুলোতে টহল দেয় বিজেপি সদস্যরা পঞ্চম ধাপের নির্বাচনে সব পৌরসভায় ইভিএম এ ভোট হয় এ নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া ডেস্ক রিপোর্ট নিউজ 24 এবার অন্য প্রসঙ্গ ঢাকায় ছাত্রদলের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংঘর্ষে পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের বেশ কয়েকজন আহত হয়েছেন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ তারা জানায় সমাবেশ করার কোনো লিখিত অনুমতি না থাকায় তাদের সরিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় অন্যদিকে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা নাইমল জিকোর প্রতিবেদন জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রক্রিয়া ও জেলখানায় লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ডাকা বিক্ষোভ সমাবেশের পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল থেকে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাব ও তার আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন বেলা 11টার পর নেতাকর্মীদের এক অংশ প্রেস ক্লাবের ভেতর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ এক পর্যায়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বেরিয়ে সড়কে বসে পড়েন এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে তুলে দেয় দ্বিতীয় দফায় আবারও সমাবেশ শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের লাঠিপেটা করে তুলে দেওয়া হয় এরপরই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন আশপাশ ভাঙচুরও করেন তাদের ধাওয়া করে পুলিশ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে বেলা 11:30টার দিকে পুলিশের ধাওয়ার মুখে বিএনপি ছাত্রদলের কিছু নেতাকর্মী জাতীয় প্রেস ক্লাবের ভেতরে ঢুকে পড়েন সেখানে ঢুকে নেতাকর্মীদের লাঠিপেটা করে পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ছাত্রদল বিএনপি নেতাকর্মী পুলিশ ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন
পুলিশ বলছে হামলা করার পরিকল্পনা থেকে ছাত্রদল বিনা অনুমতিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে আসে। তারা 4-5 জন প্রেস ক্লাবের ভিতর থেকে এসে পুলিশের উপরে হামলা করেছে এবং এখানে যত ইট পাটকেল তারা প্রেস ক্লাবের ভিতর থেকে উপর দিয়ে থ্রো করেছে। ছাত্রদলের এই সমাবেশে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতারা। ছাত্রদের উপরে অন্যায়ভাবে মারপিট করবে এর প্রতিবাদ করা যাবে না, এটা যদি হয় তাহলে তারা কেন বলে এটা গণতান্ত্রিক দেশ? প্রেস ক্লাবের সামনে কে কম অনুমতি নেয়? ছাত্রদল তাদের একটা প্রতিবাদ সভা করবে, এটা কোনোদিন কেউ নিয়েছে ওখানে? সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানিয়ে দেন বর্তমান সরকারের অধীনে আর কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাবে না তার দল। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সুইস ব্যাংক সহ গোপনে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে কেন তদন্ত করা হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা তাদের পাচার করা অর্থ সুরক্ষিত রাখতে যেসব হাই সিকিউরিটি ব্যাংকের আশ্রয় নেন তার মধ্যে অন্যতম সুইস ব্যাংক। এই ব্যাংকে অর্থ আছে নাম না জানা বেশ কয়েকজন বাংলাদেশের। তেমনই অবৈধ বা পাচার হওয়া অর্থ কেলেঙ্কারির আরও দুই আলোচিত নাম পানামা ও প্যারাডাইস কেলেঙ্কারি, যেখানেও এসেছে দেশের কয়েকজন শীর্ষ ব্যবসায়ী ও ধনী ব্যক্তির নাম, কিন্তু নাম আসলেও তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সুইস ব্যাংক সহ বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সম্প্রতি হাইকোর্টে রিট আবেদন করেন দুই আইনজীবী। রিটের শুনানি নিয়ে সুনির্দিষ্ট তদন্তের রুল জারি করেন হাইকোর্ট। সুইস ব্যাংকের যে টাকা রিকভারির ক্ষেত্রে যে ব্যর্থতা, এই ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এটার উপরে রুল জারি করেছেন। কাদের কাদের সুইস ব্যাংকে টাকা রয়েছে সেটার যে বাঙালি সিটিজেন্স প্লাস হচ্ছে বাংলাদেশের যে কোম্পানিগুলো যারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তাদের ডিটেলস চেয়ে একটা রুল জারি করেছেন। স্পেশাল ইনভেস্টিগেশন টিমের জন্য আদালতের কাছে প্রেয়ার করেছিলাম। আদালত কেন একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে দেওয়া হবে না এটা জানতে চেয়ে রুল জারি করেছেন। রুলে পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে যেসব বাংলাদেশের নাম এসেছে তাদের ব্যাপারে দুদকের অবস্থান জানতে চান হাইকোর্ট। প্যারাডাইস পেপার্স সেটাও অনুসন্ধান আছে, সেখানে দুজন উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে দুজন ব্যক্তির নাম আসছে। ওয়ান ইজ মুসা বিন শামশের, অ্যানাদার ইজ মাল্টিমোডের স্বত্বাধিকারী আব্দুল আওয়াল মিন্টু। আমরা এই আমাদের আপডেটটা আদালতের সামনে দিয়েছি, আগামী 30 মার্চ এটা আদেশের জন্য ধার্য রয়েছে। গত 1 ফেব্রুয়ারি আলোচিত ব্যবসায়ী মুসা বিন শামশের সহ বিদেশের বিভিন্ন ব্যাংক বিশেষ করে সুইস ব্যাংকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। পিপলস লিজিং এর ঋণ খেলাপিদের মধ্যে যারা আসেননি 9 মার্চ তাদের হাজির হওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। না আসলে গ্রেপ্তারের আদেশ দেবেন আদালত। ওই দিনই দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সাথে বিষয়ে কথা বলবেন হাইকোর্ট। এ সময় আদালতে অন্য কাউকে উপস্থিত না থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। গেল 21 জানুয়ারি এক আদেশে পিপলস লিজিং থেকে 5 লাখ টাকার উপরে ঋণ গ্রহীতাদের মধ্যে যারা খেলাপি হয়েছেন এমন 280 জনকে তলব করেন হাইকোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষিত দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সংশ্লিষ্ট সবাইকে টিকা নেয়ার নির্দেশনা দেন সরকার প্রধান। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার খরচটাকে আমরা খরচ মনে করি না, এটা আমরা একটা বিনিয়োগ মনে করি। এই সময় সরকার প্রধান শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তার সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। একই সঙ্গে নিরক্ষরতা মুক্ত দেশ করতে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। যেখানে পড়াশোনা করেছেন সেগুলো উন্নয়নে সবাই মনোযোগী হবেন। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যে স্বীকৃতি পেয়েছে তা ধরে রাখতে শিক্ষার প্রসার প্রয়োজন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমি মনে করি বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা
বা কারিগরি শিক্ষা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, এটা শুধু দেশে না বিদেশেও। আর আমাদের দেশে এই জন্যই প্রয়োজন, আমি 100টা অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি, সেখানে দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে, সেখানে আমাদের অনেক টেকনিক্যাল লোক লাগবে। আচ্ছা, সেই দক্ষ জনশক্তি আমরা সৃষ্টি করতে যাই, এই দক্ষ জনশক্তি সৃষ্টি করলে আমাদের অর্থনৈতিক উন্নয়নে তারা ব্যাপক অবদানও রাখতে পারবে। 30 মার্চের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে সরকার প্রধান সংশ্লিষ্ট সবাইকে টিকা নেওয়ার নির্দেশ দেন। তবে আমরা আশা করছি যে আগামী 30 মার্চ আমরা সব শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সক্ষম হব। ইতিমধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যত শিক্ষক কর্মচারী যারা আছে সকলকেই টিকা নিতে হবে, সেই টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে দিয়েছি। 2010 থেকে 2021 পর্যন্ত 366 কোটি টাকার শিক্ষা সহায়তা বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে বিএনপি। আর ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন নবাব মলিক। রোববার রাজধানীতে আলাদা কর্মসূচিতে একথা বলেন দুই দলের নেতারা। মুশতাকের মৃত্যুর প্রতিবাদে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করবে বিভিন্ন ছাত্র সংগঠন। এদিকে একই মামলার আরেক আসামি কার্টুনিস্ট কিশোরের বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন খারিজ করেছেন আদালত। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। গেল বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় মৃত্যু হয় লেখক মুশতাক আহমেদের। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি মুশতাকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানাতে গেল দুদিন রাজপথে ছিল বিভিন্ন সংগঠন। সোমবার রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি। এরই মধ্যে মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত হয়েছে কমিটি। লেখক মুশতাকের মৃত্যুর ঘটনা নিয়ে রোববার কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন দেশের কোনো মানুষেরই বাক স্বাধীনতা নেই। বিভিন্ন কারণ বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে একটি ভয়ঙ্কর নির্যাতনমূলক আইনের মাধ্যমে জনগণের বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সকল সাংবিধানিক অধিকার, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা হরণ করে চলছে। এদিন একই ইস্যুতে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে কাউকে যেন হেনস্থা করা না হয় সেদিকে লক্ষ্য রাখার কথা জানান তিনি। তার মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয় তাহলে অবশ্যই তদন্তে বেরিয়ে আসলে, সত্য উদ্ঘাটিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার মতো সৎসাহস সরকারের আছে। ডিজিটাল বাংলাদেশে এর জন্য একদিকে ডিজিটাল নিরাপত্তা যেমনি জরুরি, তেমনি আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট। একই আইনে কারাগারে থাকা আরেক আসামি আহমেদ কবির কিশোরের বিরুদ্ধে রিমান্ড আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। পুলিশের রিমান্ড আবেদনের উপর শুনানি করে রোববার এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবার টিকার খবর। করোনা টিকা কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে তা জানতে শীঘ্রই গবেষণা শুরু করতে যাচ্ছে IEDCR। গবেষণাটি এই মুহূর্তে নীতিগত অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। গবেষণার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে গণটিকা প্রয়োগের প্রতি বাড়ানোর পরামর্শ ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটির। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বর্তমানে বিশ্বের 103টি দেশে চলছে টিকাদান কার্যক্রম। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন টিকাদানের সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান এখন সপ্তম। দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন প্রায় 30 লাখ মানুষ, যা দেশের মোট জনসংখ্যার 1.8%। বাংলাদেশে কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই টিকা তা জানতে শীঘ্রই গবেষণা শুরু করতে যাচ্ছে IEDCR। সেরো সার্ভেলেন্স আসলে আমরা শুরু করব, আমরা ডিজি হেলথ থেকে অনুমতি পেয়েছি এবং IEDCR এবং ICD যৌথভাবে এটা করবে। আমরা প্রোটোকলের ইথিক্যাল ক্লিয়ারেন্সটার জন্য অপেক্ষা করছি এবং সেটা হলেই হয়তো দু একদিনের ভিতর আমরা শুরু করে দেবো। এরই মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। নীতিগত অনুমোদন মিললেই শুরু হবে গবেষণা। IEDCR বলছে চূড়ান্ত ফলাফল জানতে অপেক্ষা করতে হতে পারে অন্তত 2 বছর।
এ পর্যন্ত মোট টিকা প্রয়োগে বাংলাদেশের অবস্থান 17তম। টিকার কার্যকারিতা ও গবেষণার সুফল পেতে টিকাদানের সময়সীমা কমিয়ে আরো গতিশীল করার পরামর্শ দিচ্ছেন ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটি। আমাদেরকে আসলে 12 মাসে প্রায় 11-12 কোটি মানুষকে ভ্যাকসিনেট করতে হবে। এই ভ্যাকসিনগুলো দুই ডোজে, তার মানে 24 কোটি ডোজ দিতে হবে। তাহলে 12 মাসে 24 মানে মাসে 2 কোটি ডোজ দিতে হবে ভ্যাকসিন। আমরা তাহলে পরে যদি ভাবি 25-30 দিনে যদি কাজ করি আমরা, তাহলেও তো প্রতিদিন আমাদের 7 লক্ষ লোককে ভ্যাকসিনেট করতে হবে। যদিও বৈশ্বিক টিকার চাহিদা ও প্রাপ্তির উপর নির্ভর করছে দেশের সফল ভ্যাকসিনেশন ও গবেষণা। রিশাদ হাসান, News24, ঢাকা। এবার করোনা পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 8 জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন 385 জন। রবিবার করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য দপ্তর এ তথ্য জানায়। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন 8,408 জন এবং শনাক্ত হয়েছেন 5,46,216 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 817 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,96,924 জন। এদিকে রবিবার দেশে টিকা নিয়েছেন 1,25,752 জন, তাদের মধ্যে পুরুষ 75,155 জন এবং নারী 50,597 জন। গত 7 ফেব্রুয়ারি থেকে দেশে শুরু হওয়া করোনা ভাইরাসের জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে পর্যন্ত টিকা নিয়েছেন 31,10,525 জন, তাদের মধ্যে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে 733 জনের। এবার সিঙ্গেল ডোজের ভ্যাকসিন মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন খাদ্য ঔষধ প্রশাসন FDA এই টিকার অনুমোদন দেয়। এছাড়া মহামারীতে বিপাকে পড়া মার্কিনীদের সাহায্যে প্রেসিডেন্ট জো বাইডেন $1.9 ট্রিলিয়ন ত্রাণ পরিকল্পনায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এদিকে বিশ্বজুড়ে মোট শনাক্ত হয়েছে 11,44,44,00,000 এবং মৃত্যু গড়িয়েছে 25,40,000-এ। এবারে অগ্নি ঝরামাট। কখনো উড়িয়েছেন ব্রিজ, কখনো বিদ্যুৎ কেন্দ্র। পাকিস্তানি সেনাবাহিনীকে হারাতে গেরিলা যুদ্ধে নিতে হয়েছিল বিভিন্ন কৌশল। সেই সম্মুখ যুদ্ধে মুজিব বাহিনীর জেলা কমান্ডার হিসেবে রণাঙ্গনে ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ শহীদুল ইসলাম। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। একাত্তরের মার্চ জুড়ে উত্তাল ছিল পুরো দেশ। পহেলা মার্চে জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। রাজধানীতে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। 2রা মার্চ কারফিউ ভেঙে হয় মিছিল সমাবেশ, হয় পুলিশের গুলিবর্ষণ। 3রা মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইস্তেহার পাঠ, আর 7ই মার্চ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার ডাক। এই সব আন্দোলন সংগ্রামের ময়দানে প্রত্যক্ষভাবে ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ শহীদুল ইসলাম। 1লা মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত ছিল মূলত আমাদের সাংগঠনিক বিষয় প্রস্তুতির ব্যাপার। আমরা বঙ্গবন্ধুর যে ভাষণ 7ই মার্চে, সেই ভাষণ যেন অনুপ্রাণিত হয়ে জীবন দানের জন্য আমরা কুণ্ঠিত হইনি। 25শে মার্চের কালরাত্রির পর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম যান ভারতের দেরাদুনে, যুদ্ধের প্রশিক্ষণ নেন। ফিরে এসে বৃহত্তর ফরিদপুর অর্থাৎ ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি ও শরীয়তপুর এলাকায় বাংলাদেশ লিবারেল ফোর্সেস এর জেলা কমান্ডার হিসেবে যুদ্ধ শুরু করেন। পাকিস্তানি বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়তে হয়েছে, সেখান থেকে বেরোতে হয়েছে। আমরা কখনো কখনো ওদের সে কৌশলকে পরাজিত করার জন্য আমরা ব্রিজ উড়িয়ে দিয়েছি, আমরা কখনো বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দিয়েছি। অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর সাথে বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের জিততে হতো, মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন তারা। দেশের প্রয়োজনে তরুণ প্রজন্মও 71-এর মতোই জীবন দিতে প্রস্তুত বলে বিশ্বাস শেখ শহীদুল ইসলামের। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। করোনা মহামারীর কারণে থমকে যাওয়া জাতিসংঘের অধীনে বাংলাদেশের শান্তিরক্ষী কার্যক্রম ফের শুরু হয়েছে। রোববার মধ্যরাতে বাংলাদেশ বিমানের প্রথম রোটেশন ফ্লাইটে বাংলাদেশ সেনাবাহিনীর 3টি কন্টিনজেন্টের 205 জন শান্তিরক্ষী কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। এর আগে কঙ্গোগামী শান্তিরক্ষীদের করোনা টিকা দেওয়া হয়েছে। এছাড়াও আগামী 21 মার্চ থেকে 31 মে পর্যন্ত বিভিন্ন তারিখে 5টি ফ্লাইটে আরও 1,044 জন
বাংলাদেশ শান্তিরক্ষী কঙ্গো যাবেন। প্রথম দলটিকে বিদায় জানিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব তথ্য জানান সেনা সদর ওভারসিজ অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম আখন্দ। স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগুলো ঢাকার মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে বসল শেষ কার্ডার, যার মাধ্যমে দৃশ্যমান হলো প্রায় 12 কিলোমিটার ভায়াডাক্ট। মেট্রো রেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন আসছে ডিসেম্বরে চালুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে মেট্রো রেলের কাজ। তবে উদ্বোধন আসলেই কবে হবে চূড়ান্তভাবে ঠিক হবে মে মাসে ট্রায়াল রান শুরুর পর। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দ্রুত এগোচ্ছে মেট্রো রেলের কাজ। রাজধানীর আগারগাঁওয়ে মেট্রো রেলের এই গার্ডার বসানোর মধ্য দিয়ে পুরোপুরি যুক্ত হলো উত্তরা থেকে আগারগাঁও অংশ, আর এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো এই অংশের প্রায় 12 কিলোমিটার ভায়াডাক্ট। রবিবার সকাল 11টার দিকে এই অংশের শেষ গার্ডার স্থাপন করা হয়। মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশে মোট স্প্যান 467টি, যেখানে ডাবল লাইন সহ 11.73 কিলোমিটার অ্যালাইনমেন্টে ভায়াডাক্ট তৈরি হয়েছে প্রায় 14.5 কিলোমিটার। আমাদের প্রথম পর্যায়ের অগ্রগতি আজকে পর্যন্ত আমাদের হয়েছে 81.38%। আমাদের প্রায় 19% কাজ এখনও আমাদের বাকি আছে। আজকের এই ভায়াডাক্ট উত্তোলনের মাধ্যমে আমাদের ভায়াডাক্ট উত্তোলন প্রথম পর্যায়ে সম্পন্ন হলো। আগামী মে মাসের ভিতরে আমাদের যে রেল লাইন বসানোর কাজ এই প্রথম পর্যায় পর্যন্ত এটা ইনশাল্লাহ সম্পন্ন হবে, এটা আমাদের লক্ষ্যমাত্রা। উত্তরা থেকে আগারগাঁও অংশে মোট স্টেশন হচ্ছে 9টি, যার মধ্যে যে 3টি স্টেশনকে ঘিরে মেট্রো রেলের ট্রায়াল রান হবে সেগুলোর কাজই বেশি এগিয়ে। চলতি বছর বিজয় দিবসে উদ্বোধনের লক্ষ্য নিয়ে এগুচ্ছে প্রকল্পের কাজ, যাতে আশাবাদী কর্তৃপক্ষ। আমাদের যে বিজয় দিবস, এই বিজয় দিবসে যেন আমরা চালু করতে পারি। এই ট্রেনটা কিন্তু এপ্রিল মাসে আসছে, এখানে আপনি একটু পিছিয়ে যাওয়ার বিষয় আপনি একটু দেখতে পাচ্ছেন। আবার ট্রেনটা আসার পরে আবার একটু টেস্ট করতে হবে, এই জায়গাগুলোকে আমরা একটু ঠিক করে আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা গ্রহণ করব। তবে আমাদের মাথায় কিন্তু সেই জিনিসটা এখনও আছে যে আমাদের সামনে বিজয় দিবস আসছে। ডিসেম্বরে মেট্রো রেল চালুর ব্যাপারে কর্তৃপক্ষ আশাবাদী হলেও এখনও অনেক কাজই বাকি। উত্তরা থেকে আগারগাঁও অংশ পর্যন্ত কাজ বাকি 19 ভাগ, আর পুরো উত্তরা থেকে মতিঝিল অংশের কাজ বাকি 40 ভাগেরও বেশি। তবে লক্ষ্য পূরণে দিন রাত 3 শিফটে কাজ চালিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন শান্তি চুক্তির কারণে সেনাবাহিনীর ছেড়ে আসা ক্যাম্পগুলোতে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলছেন সব বিরোধ নিষ্পত্তি করে পাহাড়ের শান্তি প্রতিষ্ঠিত করতে চায় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের র্যাবের নতুন এক বিজ্ঞাপনচিত্র উদ্বোধনের পর সাংবাদিকদের কথা বলেন তিনি। এছাড়া অনুষ্ঠানে অপরাধী শনাক্ত করতে নতুন সফটওয়্যার অনসাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেমেরও উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ব্যক্তির আঙুলের ছাপ থেকে তার জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং তার যে কোনো অপরাধের রেকর্ড শনাক্ত করা সম্ভব হবে। রোহিঙ্গা ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে আছে ইসলামী সহযোগী সংস্থা ও আইসি। রোহিঙ্গারা যাতে নিরাপদে মর্যাদার সাথে মিয়ানমারে ফিরতে পারে সেজন্য আন্তর্জাতিক ঐক্যমত সৃষ্টিতে কাজ করবে সংস্থাটি। রবিবার বিকেলে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন সংস্থাটির সহকারী মহাসচিব ইউসেফ আল জোবেয়া। জানায়, নির্যাতিত রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় ইন্টারন্যাশনাল কোড অব জাস্টিসে চলমান মামলায় আইনি সহযোগিতা করছে ওআইসি। এদিন ওআইসির 5 সদস্যের একটি প্রতিনিধি দল উখিয়ার 4 নং ক্যাম্পে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে 76 জন রোহিঙ্গা নেতা অংশ নেন। এর আগে সকালে ওআইসির প্রতিনিধি দলটি হেলিকপ্টার যোগে নোয়াখালীর ভাসানচরের আশ্রয়ণ প্রকল্পে যান। সেখানে স্থানান্তরিত রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন তারা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা প্রত্যাহার করা হবে। বাংলাদেশের রপ্তানি আয় 8 থেকে 10% কমতে পারে। এতে বছরে প্রায় $250 কোটি সমপরিমাণ রপ্তানি আয় কমবে, টাকার অঙ্কে যা 21,000 কোটি টাকারও বেশি। রোববার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের সঙ্গে অনলাইনে আলাপচারিতা এসব
তথ্য তুলে ধরেন। জানান, এলডিসি থেকে উত্তরণের পরপরই বাণিজ্য সুবিধাগুলো হারবে বাংলাদেশ। শুক্রবার রাতে জাতিসংঘের কমিটি ডেভেলপমেন্ট পলিসি সিডিপি এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করে। সবকিছু ঠিক থাকলে 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাবে। এবার আন্তর্জাতিক, ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মিয়ানমার, সেই সঙ্গে বেড়েছে জান্তা সরকারের দমনপীড়ন। রোববার মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে গুলি ও সহিংসতায় অন্তত 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। গ্রেপ্তার হয়েছেন 5 শতাধিক আন্দোলনকারী। বিক্ষোভ দমনে রাস্তায় নেমেছেন সেনা সদস্যরাও। এদিকে সেনা বিরোধী বক্তব্যের জেরে বরখাস্ত হয়েছেন জাতিসংঘের মিয়ানমারের স্থায়ী রাষ্ট্রদূত কিয়াও মোয়তুন। প্রবাসের খবর, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন প্রথম বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির উদ্বোধন করেছেন সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রায় 2 কোটি টাকার বৃত্তি পাওয়ার সুযোগ। সেই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর নামে 2টি স্কলারশিপও দেওয়া হবে। যুক্তরাষ্ট্র থেকে লাভলু আনসারের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শনিবার ভার্জিনিয়ার ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয় হিসেবে। সাইবার নিরাপত্তা, তথ্য প্রযুক্তি, ব্যবসা প্রশাসনে গ্রাজুয়েশন, মাস্টার্স ছাড়াও বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সার্টিফিকেট কোর্সও রয়েছে। বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বাংলাদেশি মালিকানায় প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানকে স্বাগত জানান। এখানে যারা পড়বে, পাস করবে, শুধু পাস করবে, ডিগ্রি পাবে, সেই সাথে চাকরির গ্যারান্টি। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রায় 2 কোটি টাকার শিক্ষাবৃত্তি ঘোষণা করেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, ওনার নামেও আমরা একটা স্কলারশিপ ঘোষণা করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। লেবানন থেকে পঞ্চম ধাপে আরও 429 বাংলাদেশি দেশে ফিরেছেন শনিবার রাতে। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিয়ে রোববার সকালে বাংলাদেশে পৌঁছান তারা। অভিবাসীরা জেল জরিমানা ছাড়া স্বল্প সময়ে নিজ দেশে ফিরতে পেরে দূতাবাসের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিকে যেসব বাংলাদেশি প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে নাম নিবন্ধনে অংশগ্রহণ করতে পারেনি, তাদেরকে দেশে পাঠানোর প্রক্রিয়া আগামী মার্চে শুরু হতে পারে বলে জানান রাষ্ট্রদূত। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কুয়েতের সপ্তম জাতীয় দিবস 36তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। 1961 সালে ব্রিটিশদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর দিনটিকে জাতীয় দিবস এবং 1991 সালে ইরাকি আগ্রাসন থেকে মুক্ত হওয়ার পর দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেছে কুয়েত সরকার। এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। খেলার খবর, পেশাদার লীগ ফুটবলের প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচে ঢাকা আবাহনীকে 4-1 উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। জোড়া গোল করেছেন রাউল বেসেরা। আবাহনীর একমাত্র গোলটি এসেছে পেনাল্টি থেকে। এই জয়ে 12 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল অস্কার ব্রুজনের দল। এদিকে টঙ্গীতে 3-1 ম্যাচে 2-1 গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে জিতেছে উত্তর বারিধারা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। চেষ্টা বসুন্ধরা কিংসের, পাত্তাই পেল না ঢাকা আবাহনী। বসুন্ধরা কিংসের রবসন ফার্নান্ডেজদের আক্রমণে মারিও লামোসের দল আবাহনীর পরাজয়ে 4-1 গোলের বড় ব্যবধানে। 18 মিনিটে রবসনের বাঁ পায়ের শট বারে লেগে ফিরলেও ফিরতি বলে গোল করে দলকে আনন্দে ভাসান রাউল বেসেরা। 25 মিনিটে রবসনের কর্নার থেকে উড়ন্ত বলে আলতো টোকায় দুর্দান্ত 1 গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন খালেদ শাফি। সেটা দেখার বিষয়, বল কিন্তু জালের ভেতর। 45 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আবাহনীর, রাফায়েলের ফ্রি কিক থেকে হেড নেন বেলফোর্ড, কিন্তু বারে লেগে ফিরে বল। 2-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা কিংস।
বিরতি থেকে ফিরে আরো আগ্রাসী কিংস। 51 মিনিটে জোনাথনের গোলে 3-0 ব্যবধানের লিড অস্কার শিষ্যদের। 75 মিনিটে ডান প্রান্ত দিয়ে ফার্নান্দেজের ক্রসে দুর্দান্ত হেডে নিজের জোড়া পূরণ করেন রাউল বেসেরা। 4-0 ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। 81 মিনিটে পেনাল্টি পায় আবাহনী। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান আবাহনীর বেলফোর্ড। 88 মিনিটে বড় এক সুযোগ হাতছাড়া হয় আবাহনীর। বেলফোর্ডের শট বারে লেগে ফিরে। এরপর আর ব্যবধান কমাতে পারেনি আবাহনী। 4-1 গোলের বড় জয়ে অপ্রতিরোধ্য গতিতেই প্রথম লেগ শেষ করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই জয়ে খুশি বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজন, হেরে যাওয়ায় হতাশ আবাহনী কোচ মারিও লামোস। এদিকে শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে 2-1 ব্যবধান হেরে গেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ফার্স্ট হাফে দুটো গোল এবং সেকেন্ড হাফে আরো দুটো গোল। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। তিন ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দল। তবে করোনা পরিস্থিতির মধ্যে ক্রাইস্টচার্চের শ্যাডো বাই পার্ক হোটেলে টাইগার ক্রিকেটারদের পালন করতে হচ্ছে কোয়ারেন্টাইন। দ্বিতীয়বার সব ক্রিকেটার আর কোচিং স্টাফরা করোনা নেগেটিভ হওয়ায় কি নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। যদিও তৃতীয় দিন থেকে কিছু সময়ের জন্য বাইরে বের হতে পারায় মুক্ত আকাশের নিচে নিঃশ্বাস নিতে পারছেন ক্রিকেটাররা। প্রতিদিনের ন্যায় রোববারও আধা ঘন্টার জন্য হোটেল রুমের বাইরে বের হয়েছিলেন মুশফিক তামিম মিরাজরা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।